আবারও অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসা বাংলাদেশের এক নাগরিক আটক। ঘটনা কৈলাস শহরের ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুরা এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে ইরানি থানার ওসি যতীন্দ্র দাসের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর এর বাহিনী নিয়ে লাটিয়াপুরা গ্রাম থেকে সন্দেহজনক এক যুবককে পুলিশ আটক করে ইরানি থানায় নিয়ে আসে। পরবর্তী সময়ে ইরানি থানার পুলিশের কাছে ধৃত যুবক স্বীকার করেছে, সে বাংলাদেশের নাগরিক এবং সে বৈধ কাগজপত্র ছাড়াই গত এক মাস পূর্বে ভারতে প্রবেশ করেছিল। বুধবার আটক বাংলাদেশের নাগরিককে ইরানি থানার পুলিশ কৈলাসহর আদালতে প্রেরণ করে। কালকে এদিকে আবার ব্যাক করা লাগে, তারপরে পুলিশ কেমনে পাইলো? আমরা টাউডের ব্যবস্থা বা টাউডের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর আগেও আমরা অনেক টাউড আমরা অ্যারেস্ট করেছি, তো গতকালকে যে টাউডগুলি সাহায্য করেছে তাকে আমরা অ্যারেস্ট করবো, তাদের বিরুদ্ধেও কেস হয়েছে। তো আজকে আমরা যে বাংলাদেশিকে অ্যারেস্ট করেছি তাকে আজকে কোর্টে কোর্টে প্রেরণ করবো।